सामाजिक अवक्षय विभिन्न धाराते ही तरुण बा किशोर प्रभावित करछे। देश जुड़े किशोर गैंग शब्दटी परिचिति पेयेछे भीषण नेतिबाचक भावे। सहिंसता, नारीदेर अवमानना, मादकेर मतो नाना अपराधे जड़िये पड़छे समाजेर नाना स्तरेर कम बयसीरा। तत्पर होयेछे प्रशासन, सामाजिक भावेओ एर प्रतिकार खोंजा होच्छे। एई जेमन किशोर अपराधी और मादक व्यवसायीदेर बिरुद्धे कठोर अवस्थान नियेछे राजशाही नगर पुलिश। बखाटेपना, छिनताई और इफटिजिंगे जड़ित किशोरदेर आटक करा होच्छे। अभियान चलछे मादकेर बिरुद्धेओ। देशजुड़े एमन सामाजिक ब्याधि दूर करा कि केवल प्रशासनिक काज? कि होते पारे एर समाधान एवं एर प्रतिकारे কি উদ্যোগ নেওয়া যেতে পারে? আজ তাই নিয়ে আলোচনা থাকবে আমাদের মানচিত্রে। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তানভীর কায়সার এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। আমাদের আজকের আলোচনার বিষয় কিশোর অপরাধ, কোথায় সমাধান? শুরুতেই যাব রাজশাহীতে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, আমি আপনার কাছে জানতে চাইব, এই যে কিশোর অপরাধ ঘটেই যাচ্ছে একটির পর একটি, নতুন নতুন বিষয় সামনে চলে আসছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু এর প্রভাব পড়ছে আমরা দেখতে পাচ্ছি, আপনারা কি মনে করছেন এভাবে কিশোরদের ধরলে এবং তাদের তাদের জন্য আসলে সমাধান কি হতে পারে? আমি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে যোগদান করার পরে আমার এক মাস হলো আর কি, এখানে গার্জিয়ানরা এসে আমাকে কমপ্লেন করেছে যে স্যার আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে আমি খুব সমস্যার মধ্যে আছি। তারপর আমি চিন্তা করে দেখলাম যে এখানকার কিশোর গ্যাং যারা বিভিন্ন ইফটিচিং এবং বিভিন্ন মাদকের সঙ্গে জড়িত হয়ে গেছে, তখন আমি তারা একটা বাইক, একটা গ্রুপ আছে, তারা বাইক মানে দ্রুতগতিতে এমনভাবে বাইক চালায় দেখলে অবাক হয়ে যাবেন। সেই পরিপ্রেক্ষিতে আমি একটা বিশেষ স্পেশাল অভিযান পরিচালনা করেছি। বেশ, এই স্পেশাল অভিযান পরিচালনা করার পরে এ যাবত আমি প্রায় 344 জনকে ক্যাপচার করেছি। 344 জন ক্যাপচার করার পরে এদের বিরুদ্ধে আমি দেখলাম যে প্রায় আমি 38 জনের বিরুদ্ধে আমি রেগুলার মামলা পেয়েছি, তাদেরকে কোর্টে সোপর্দ করা হয়েছে এবং বাকি যারা ছিল তাদেরকে আমি গার্জিয়ানকে ডেকে তাদেরকে মুচলেকা দিয়ে এবং তাদের একটা ডাটাবেস গ্রহণ করা হয়েছে। ডাটাবেসের মাধ্যমে আমাদের প্রতিদিন সন্ধ্যার সময় আমাদের ইয়া অফিসাররা যারা আছে তাদের মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে তাদের গার্জিয়ানের সঙ্গে যোগাযোগ করে। যোগাযোগ করার পর আমি বলে দিয়েছি সন্ধ্যার পরে কোনো ছেলে যেন বাইরে বাড়ির বাইরে যেন বের না হয়, এর জন্য আমরা সার্বক্ষণিক তাদেরকে মনিটরিং রাখছি। খুব ইন্টারেস্টিং ঘটনা, আপনি শুনে অবাক হয়ে যাবেন, একটা ছেলে নিজে কিডন্যাপ হয়ে তার বাবার কাছ থেকে 50,000 টাকা মুক্তিপণ দাবি করেছে এবং একটা একটা সন্তান তার মার 12 ভরি গয়না বিক্রি করে সে মাদকের পয়সা, মাদকের টাকা সে যোগান দিয়েছে। এরকম অনেক কিশোর কিশোর অপরাধ যারা ডেরেল হয়ে যাচ্ছে, তারা বিভিন্ন মহল্লায় বসে তারা বিভিন্ন ইফটিচিং থেকে আরম্ভ করে নানাবিধ কার্যক্রম পরিচালনা করতেছে। ইভেন ঢাকা, যেহেতু রাজশাহী একটা হচ্ছে আপনার পর্যটন এরিয়া, এখানে আমাদের বেশ কয়েকটা স্পট আছে যেমন আইবাদ, টিবাদ এবং পদ্মা, যে পদ্মার ধারে ছেলেমেয়েরা বসে বিভিন্নভাবে তারা বিভিন্ন অসামাজিক কার্যক্রমে লিপ্ত হয়, সেই পরিপ্রেক্ষিতে আমি স্পেশাল ড্রাইভ আমি পরিচালনা করতেছি এবং কিশোরদেরকে কিভাবে তারা ডিরেল হয়ে যাচ্ছে তাদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমার এই প্রচেষ্টা। আমি গার্জিয়ানরা আমাকে সাধুবাদ জানিয়েছে এবং তারা বলেছে যে স্যার আপনি যে কাজটা করেছেন এটা আমাদের অন্তর থেকে তারা এটাকে অ্যাকসেপ্ট করেছে। জি আবু কালাম সিদ্দিক, আপনি থাকুন। এই যে অভিভাবকরা নিজেরাই নিরুপায় হয়ে যাচ্ছেন এই বিষয়টিতে, আমরা কথা বলবো বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তানভীর কায়সার। আপনার কাছে জানতে চাইব, এই যে অভিভাবকরা নিরুপায় হয়ে উঠছেন, তাদের সন্তানদের নিয়ন্ত্রণ করতে পারছেন না, কেন এই মানবিক অবক্ষয় ঘটছে এবং এই যে এই বয়সী যে কিশোররা আছেন, তরুণ বয়সী, তাদের কিন্তু আসলে সমাজ গঠনে নজর দেওয়ার কথা কিন্তু তারা কিন্তু আরও বিপরীত দিকে চলে যাচ্ছে, কেন সমস্যাটি কোথায়? আপনাকে অনেক ধন্যবাদ। পুলিশ কমিশনার মহোদয় যে বিষয়গুলো বললেন সেটা তো আসলে খুবই স্পষ্ট এবং আমরা পত্র পত্রিকায় টেলিভিশন চ্যানেলের মাধ্যমে প্রতিদিনই জানতে পারছি যে কিশোর গ্যাং গড়ে উঠছে এবং তারা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ সংঘটিত করছে না, বাস্তবেও, এবং সেটি একটা চ্যালেঞ্জের মুখে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী পড়ছে। এখন কথা হচ্ছে যে এই যে অপরাধ প্রবণতাটা বাড়ছে কিশোর এবং তরুণদের মধ্যে, এটা কিন্তু একেবারে আপনার উৎসটি খুঁজতে হবে। বয়সটি হচ্ছে যে এমন একটি বয়স, বয়স সন্ধিক্ষণ হয়তোবা তারা পার করছে বা কেউ পার করে ফেলেছে অলরেডি, এই সময়ে কৌতূহলের একটি বয়স, এই সময়ে পরিবর্তন ঘটানোর একটা মানসিকতা তাদের মধ্যে থাকে, এই সময়ে হচ্ছে যে পারিবারিক যে বন্ধন
সেই বন্ধনের বা অনুশাসনের জায়গাটি থেকে বেরিয়ে তারা নতুন একটি পিয়ার গ্রুপ গঠন করে, বিশেষ করে হচ্ছে তাদের বন্ধু বান্ধব বা আমরা যদি বলি একটু পাড়ার বড় ভাই অথবা হচ্ছে তাদের ছোট যারা রয়েছে একটা গ্রুপ, তাদেরকে নিয়ন্ত্রণ করার এক ধরনের যে প্রবণতা সেই প্রবণতাটি দেখা যায়, দলবদ্ধভাবে যে অপরাধ করার যে প্রবণতা সেই জিনিসটি দেখা যায়, এবং একটি এমন বিষয়গুলো ঘটে যেটি হচ্ছে যে হর রোজ যে আমার বন্ধুকে কেউ মারলো চল আজকে গিয়ে হচ্ছে যে ওই গ্রুপকে মেরে আসি, এভাবে কিন্তু একটি গ্যাং পর্যন্ত তারা গড়ে উঠছে এবং এটি আস্তে আস্তে বড় হতে থাকে এবং তাদের অপরাধের মাত্রাটা বাড়তে থাকে এবং যেটি পরবর্তীতে প্রশাসনের পক্ষে খুবই দূর হয়ে উঠে পড়ে যে এগুলো কিভাবে হচ্ছে সামাল দিবে। এখন কথা হচ্ছে যে আমাদের যে পারিবারিক যে অনুশাসন সেই অনুশাসনের মাধ্যমে একটি বয়স পর্যন্ত যখন শিশু বেড়ে ওঠে এবং বেড়ে ওঠার পরে আস্তে আস্তে সে সমাজের একটু বৃহৎ অংশে কিন্তু সেখানে ঢুকে পড়ে, সে স্কুলে কলেজে এবং পাড়ায় মহল্লায় নিজেরা মেলামেশা শুরু করে, তখন কিন্তু এই যে পারিবারিক বন্ধন বা অনুশাসনের যে জায়গাটা সেখান থেকে সে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং অভিভাবকরাও হচ্ছে অনেক ক্ষেত্রে এদের যে কার্যক্রমের প্রতি যে প্রপার যে মনিটরিং সেই মনিটরিংটি রাখতে পারে না অথবা অনেকেই হচ্ছে যে সেই জিনিসটি খুবই কাঠামোগত ভাবে অথবা হচ্ছে নজর দিচ্ছেও না, সেটি একটি বড় ব্যাপার। আরেকটি বিষয় হচ্ছে যে এই ধরনের বয়সী তরুণদের মধ্যে হচ্ছে যে কিছু একটা করার মানসিকতা থাকে, এখন যখন সামাজিক যে সংগঠন এবং সামাজিক কাঠামোর মধ্যে যখন আপনি পজিটিভ কোনো কিছু করার সুযোগটি তারা না পায় তখন তারা নেতিবাচক দিকে হলো কিছু করে দেখানোর একটা প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যায় এবং সেই প্রবণতা থেকেই হচ্ছে দলগতভাবে তারা অপরাধে জড়িয়ে পড়ে, এই বিষয়টি খুবই লক্ষণীয় একটা ব্যাপার। আরেকটি বিষয় হচ্ছে যেটি বরাবরই বলা হয়ে থাকে যে এই যে সামাজিক যে একটা বৈষম্য দারিদ্র তারপরে হচ্ছে মৌলিক যে অধিকার গুলো সেগুলো থেকে যেসব শিশুরা বা কিশোররা বঞ্চিত থাকে সেই বঞ্চনা থেকেও কিন্তু তাদের মধ্যে অনেক সময় হচ্ছে অপরাধ প্রবণতা সৃষ্টি হয় এবং এটার এখানে শুধু এগুলোতেই শেষ নয়, আপনারা দেখবেন যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতিগুলো অনেক সময় হচ্ছে তারা পারিবারিক ভাবেও কিন্তু সেটি দেখে, তাদের চোখের সামনেই হচ্ছে তাদের যে অভিভাবকরা তারা হচ্ছে হয়তোবা টাকার পাহাড় গড়ে তুলছে এবং সেখানে হচ্ছে নীতি নৈতিকতার যে বিষয়গুলো সেগুলো কিন্তু খুব বেশি হচ্ছে শিক্ষাও দিচ্ছে না এবং তাদের সামনেই কিন্তু এই ধরনের অনৈতিকভাবে বা অবৈধভাবে উপার্জন করছে এবং সেগুলো তাদের মনস্তত্ত্বে অবশ্যই বিশাল প্রভাব পড়ে। এবং পাশাপাশি হচ্ছে যে আগে যে একটি বিষয় ছিল যে সমাজের মধ্যে হচ্ছে মুরব্বী বা শিক্ষক যারা ছিলেন তারা বা সমাজের যারা আমরা সমাজপতি বলবো না তারা সচেতন জনগণ যারা ছিলেন তারা বিভিন্ন ভাবেই হচ্ছে কিন্তু এই বিষয়গুলোতে নজর দিত, কিন্তু আমাদের সমাজ কাঠামো এখন অনেক পরিবর্তিত হয়েছে, এখন ভার্চুয়াল ওয়ার্ল্ডের দিকে আমরা অনেক বেশি ঝুঁকে দিচ্ছি যার কারণে হচ্ছে সামাজিক যে বন্ধনগুলো এবং যে লুক আফটার করার যে মানসিকতা সাধারণের মধ্যে সেগুলো কিন্তু কমে গেছে এবং আমরা দেখি যে অবৈধ উপার্জনকারী মানুষের সংখ্যাটা এত বেশি বেড়ে গেছে এবং তারা সমাজকে নিয়ন্ত্রণ করছে, তার মানে হচ্ছে একটা যে পজিটিভ ভাইব সেটি কিন্তু সমাজে ওইভাবে দেখা যাচ্ছে না বলেই যে কিশোর তরুণ যারা রয়েছে তাদেরকে সুপথে আনার যে প্রচেষ্টা সামাজিক ভাবে কিন্তু কমে গেছে। জি, এখন স্বাভাবিকভাবেই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে অনেকটা ঘাটতি দেখা যাচ্ছে। তানভীর কায়সার আমাদের সঙ্গে থাকুন, আমরা একটি বিরতি নিয়ে আসছি, আলোচনা চলবে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্রে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্রে। অল্টন ওয়াশিং মেশিন ও ওভেন কিনে পেতে পারেন 500% পর্যন্ত ক্যাশ ভাউচার ফ্রি। দেখছেন মানচিত্র, আমাদের আজকের আলোচনার বিষয় কিশোর অপরাধ কোথায় সমাধান। আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তানভীর কায়সার এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। শুরুতে রাজশাহীতে যাব, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, আপনার কাছে জানতে চাইবো এই যে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানোতে এবং সাধারণ মানুষের যেন স্বাভাবিকভাবে তারা চলতে পারেন সেই বিষয়ে আপনারা আর কী কী পদক্ষেপ নিয়েছেন? আমি এটা অভিযান চালার পরে আমাদের রাজশাহীর লোকদের আমাকে সাধুবাদ জানিয়েছে এবং তাদের মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে যে আজকে যে ছেলেমেয়েরা যে ডিরেল হয়ে যাচ্ছে, এবং এই পরিপ্রেক্ষিতে আমি ইতিমধ্যে আমি একটা সাইবার ইউনিট গঠন করেছি। এই সাইবার ইউনিটে সোশ্যাল মিডিয়া যেগুলো ক্রাইম হয় এগুলার ক্রাইমে আমি অ্যাড্রেস করি এবং এখানে অনেক ভুক্তভোগী আছে
মেয়েরা আছে আমাদের কাছ থেকে এখানে তারা উপকৃত হচ্ছে এবং এখান থেকে এ যাবো তো আমাদের এখানে অনেক অনেক মেয়েরা আছে যারা এখান থেকে আমাদের আপনার সাহায্য সহযোগিতা নিচ্ছে, বিশেষ করে বখাটে যেগুলো ইপটিচিং করে যেসব ছেলেরা তাদের ব্যাপারে আমরা ড্রাস্টিক অ্যাকশনে যাচ্ছি। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি এখানে প্রায় 344 জনকে আমি কিশোর গ্যাংকে আমি ক্যাপচার করেছি, তার মধ্যে আপনারা আমরা মুসলেকা দিয়ে 306 জনকে আমরা তাদের গার্জিয়ানের হাতে তুলে দিয়েছি এবং 38 জনের ভিতরে রেগুলার মামলা ছিল তাদেরকে আমরা ফরওয়ার্ড করে দিয়েছি। এবং আমরা একটা মেসেজ দিয়েছি যে ভবিষ্যতে যদি তোমরা এই ধরনের কার্যক্রম সংগঠিত হয় তোমরা কিন্তু সরকারি চাকরি পাবা না, তোমাদের ভিতরে ক্রিমিনাল কেস হলে তোমরা কিন্তু সরকারি চাকরি পাবে না। এই মেসেজটা আমরা গার্জিয়ানকে দিয়েছি এবং সামাজিক অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য আমি স্কুল কলেজগুলোতে টিচারদেরকে আমি বলেছি যে আপনারা থ্রি ডাইমেনশনাল অ্যাফোর্ড বলা হয়, টিচার, স্টুডেন্ট এবং গার্ডিয়ান, এই তিনজনকে যদি সচেতন না হয় তাহলে আমাদের সমাজ, আমাদের সন্তানরা, আগামী দিনের ভবিষ্যৎ, এই সন্তানরা যদি ড্রেল হয়ে যায়, যেহেতু রাজশাহী সীমান্তবর্তী এলাকা এখানে মাদকের এত পরিমাণে সহজলভ্যতা, যাদেরকে সহজে ছেলেমেয়েরা হাতের লাগালে পেয়ে যায়, যার কারণে আমি মাদকের বিরুদ্ধে স্পেশাল ড্রাইভ দিয়েছি। গত মাসের চেয়ে আমার এই মাসে মামলা সংখ্যা 3 গুণ বেড়েছে এবং আমি চাচ্ছি যে এটা জিরো টলারেন্স ঘোষণা করব। এবং কিশোরদের জন্য আমার একটা মেসেজ এবং আমি রাজশাহীবাসীকে দিতে চাই যে আমাদের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ এবং তারা যদি আমাদের সুন্দরভাবে গড়িয়ে না ওঠে তাহলে আগামীতে আমরা একটা ভালো জাতি হিসেবে সামনে দিয়ে এগোতে পারবো না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে 2021 ভিশন এবং 2041 সালে যে স্বপ্ন দেখেছে সোনার বাংলা স্বপ্ন, উন্নত দেশও, আমাদের ইয়ং জেনারেশনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে এখন থেকে আমাদেরকে উদ্যোগ নিতে হবে। জি নিশ্চয়ই, ভবিষ্যৎ গঠনের জন্য বর্তমান প্রজন্মকে অবশ্যই সঠিক পথে আনতে হবে। আবু কালাম সিদ্দিক, আপনাকে ধন্যবাদ। আমরা এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর কায়সার, আপনার কাছে জানতে চাইব এই যে শুধু আইনি ব্যবস্থা নিলেই কি অথবা পরিবার যদি তৎপর থাকে তারপরেও কি শিক্ষা প্রতিষ্ঠানে এই যে তরুণদের শিক্ষা ব্যবস্থা কিরকম হওয়া উচিত তাদেরকে সংশোধনের জন্য এবং সামাজিক কতটা দায়বদ্ধতা রয়েছে? আসলে পুলিশ কমিশনার মহোদয়ের কথা শুনছিলাম যে আমি এর আগেও বলেছি যে এমন একটি অবস্থায় গিয়েছে বিষয়টা যে ওনাদেরকে জিরো টলারেন্সের মতো জায়গায় আসলে মানে জিরো টলারেন্স ঘোষণা করতে হয়েছে এবং ধরতে হচ্ছে, কিন্তু এই বিষয়টি কিন্তু কাম্য ছিল না। আমাদের এই যে অপরাধ যারা মাত্রই হচ্ছে ফুটলো যে কুল মানে আস্তে আস্তে হচ্ছে তারুণের দিকে যাচ্ছে, তাদের এই ধরনের অপরাধ কিন্তু কাম্য না। তাহলে এটা হচ্ছে আপনাকে সামাজিক ভাবেও প্রতিরোধ করার প্রাথমিক চেষ্টা করতে হবে। পরিবারের কথা আমি এর আগে বলেছি, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনেক বেশি, কারণ হচ্ছে পরিবার ছেড়ে এই সময়ে তারা অনেকটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের তরুণদের বা কিশোরদের অভিভাবকত্ব নিয়ে থাকে। একটা সময় ছিল যেখানে হচ্ছে নৈতিক শিক্ষার যে জায়গাটি সেখানেই হচ্ছে সর্বোচ্চ ছিল, কিন্তু ধীরে ধীরে আমাদের হয়তো নৈতিক শিক্ষার প্রতি আমরা গুরুত্ব দিচ্ছি, কারিকুলামও সেটি দেওয়া হচ্ছে, কিন্তু আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থার দিকে যাচ্ছি যেই শিক্ষা ব্যবস্থায় হচ্ছে নৈতিকতার বিষয়টি অনেক ক্ষেত্রেই পাশ কাটিয়ে আমরা অর্জনের দিকে, বা আমাদেরকে শিক্ষা মানেই হচ্ছে যে এটি পেতে হবে, চাকুরি পেতে হবে, বড় লোক হতে হবে, আমাকে টাকা ইনকাম করতে হবে, এই বিষয়ের গুরুত্বটা কম দিয়ে আমরা যদি শিক্ষার আসল উদ্দেশ্য যদি নৈতিকতা সেটাকে সামনে তুলে ধরি। আমি জাপানের উদাহরণ দেই সবসময় এবং দিতে স্বচ্ছন্দ বোধ করি যে সেখানে অপরাধ কিন্তু অনেক কম। এটির মূল কারণটাই হচ্ছে একেবারে বাল্যকাল থেকে কিশোর পর্যন্ত বা যুবক যারা সেখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা পড়ে সেখানে কিন্তু নৈতিক শিক্ষার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এবং একটা সময় আপনারা জানেন যে আমাদের এই শিক্ষক যারা ছিলেন তারা শুধু শ্রেণীকক্ষেই কিন্তু পাঠদান করতেন না, এমনকি বাড়ি বাড়ি গিয়ে একটা শিক্ষার্থী সে পড়ছে কিনা, সে সন্ধ্যার সময় বাইরে যাচ্ছে কিনা, অথবা হচ্ছে দোকানপাটে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তানভীর কায়সার এবং আবু কালাম সিদ্দিক, আপনাদের দুজনকেই ধন্যবাদ।